প্রিয় বন্ধুগণ, সমস্ত মাষ্টর অভিনয় কিউ চ্যানেল স্বাগত। বহুত বড় খুশি খবর আসিছি। এই খুশি খবর নিজে দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত নবীন পট্টনায়ক। তো খুশি খবর হচ্ছে 4790 কনেষ্টবল পদ পূরণ পাইঁ সে নিযুক্তি প্রকাশ করবে এবং এই নিযুক্তি প্রকাশ বহুত শীঘ্র রিলিজ হব। এবং কোন কোন সব অপডেট রয়েছে এই ভিডিও মাধ্যমে সে কনেষ্টবল পদ পূরণ পাইঁ সে সব জাঁবা। তো চলতু সেশনটি স্টার্ট করা। তো ডিটেলস দেখুন, পুলিশর আইন শৃঙ্খলা দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি গুরুত্ব, পূরণ হব 4790 কনেষ্টবল পদ, নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করা মুখ্যমন্ত্রী নির্দেশ, 34 পুলিশ জেলা ও কমিশনরেটর মিলব নিযুক্তি, অন্য রাজ্য তুলনায় ওড়িশার পুলিশ হার অধিক, পূর্ব 36 নূয়া থানা স্থাপন পাই মিলি সারিছে মঞ্জুরি, 587 থানার উন্নতিকরণ পাই নিয়া যাইছে পদক্ষেপ। তো এইসব হেডলাইন পয়েন্ট গুড়িক রহিছিল। তো আমি চলন্তু ডিটেলস ডিসকশন করিবা লাইভ চ্যাট মাধ্যমে, তুমি মানে মধ্যে দেখি পড়ুথিব। রাজ্যের একাথরকে পূর্ণ হব 4790 কনেষ্টবল পদ। চলিত বর্ষ 4টি পর্যায়ে এই পদগুলো পূরণ করা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কার্যালয় সূত্রর মিলিথিবা সূচনা অনুসারে রাজ্যের 34টি পুলিশ জেলা তথা কমিশনরেট পুলিশ সেমানকো নিযুক্তি প্রদান করা যিবো। এহাদ্বারা বিভিন্ন জেলা তথা থানার খালি থিবা কনেষ্টবল পদ পূরণ করিবা পাই আইন শৃঙ্খলা রক্ষা দিগরে পুলিশের দক্ষতা ও সামর্থ্য মধ্যে বৃদ্ধি পাইব। সরকারি স্তরের এতে সংখ্যক নিযুক্তি যুববর্গ পাই বড় সুযোগ সৃষ্টি করিব বলে মুখ্যমন্ত্রী আশা পোষণ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষা হেউ অবা অপরাধর মোকাবিলা, বড় কার্যক্রম আয়োজন, নির্বাচন পরিচালনা, মাও দমন, প্রাকৃতিক বিপর্যয় সবুটি পুলিশের আবশ্যকতা দেখা দিয়েছে। ব্যুরো অফ পুলিশ রিসর্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিপিআর অ্যান্ড ডি র রিপোর্ট অনুসারে জানুয়ারি 2020 সুদ্ধা ওড়িশার প্রতি 1,00,000 জনসংখ্যার 146.36 জন পুলিশ কর্মচারী নিযুক্তি পাই অনুমোদন মিলিথিবা বেলে ক্ষেত্র উপরে 129.31 জন পুলিশ কর্মচারী অছন্তি। দেশের অন্য রাজ্য তুলনায় ওড়িশার প্রতি 1,00,000 পুলিশ কর্মচারী সংখ্যা যথেষ্ট অধিক রয়েছে। এহা সত্ত্বে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা দিগরে পুলিশ কর্মচারী অভাব দূর পাই ওড়িশার সরকার উদ্যম করছেন। প্রায় 2 দশন্ধি ধরে ক্রমাগত ভাবে পুলিশ বাহিনীর নিযুক্তি প্রক্রিয়া জারি রয়েছে। কেবল মানব সম্বল নিযুক্তি নুহে বরং ভিত্তিভূমি নির্মাণ দিগরে মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ নেউছেন। থানা মহিলা ও শিশু অনুকূল থানা সমেত মেরাইন থানা নির্মাণ সহ পুলিশ ও জনতাঙ্ক মধ্যে দূরতা হ্রাস পাই সরকারঙ্কর উদ্যম জারি রয়েছে। গত অগস্ট মাসে মুখ্যমন্ত্রী 36টি নূয়া পুলিশ স্টেশন নির্মাণ প্রস্তাবকে মঞ্জুরি প্রদান করেছিলেন। এরপরে কিছু পুরোনা ফাঁডি থানার মান্যতা পাই বেড়ে আবশ্যকতাকে দৃষ্টি রাখি কতক স্থানের আউ কিছু নূয়া থানা প্রতিষ্ঠা পাই কার্য আরম্ভ হয়েছে। সেইপরি অক্টোবর 2019 মুখ্যমন্ত্রী 587টি থানার উন্নতিকরণ পাই 17.5 কোটি টাকা প্রদান করা যাইছে। অন্যপক্ষে মাও দমন ও অন্যান্য ক্ষেত্রে ওড়িশা তুলনাত্মক ভাবে অন্য রাজ্যঠার অধিক সফল হয়েছে ও সরকারের পদক্ষেপ যোগ এইপরি ভাবে নিযুক্তি সৃষ্টি হয়েছে। তো এইসব অপডেট রয়েছিল ওড়িশা পুলিশের যে কনেষ্টবল পদবী রয়েছে 4790 সে রিলেটেড। তো এপি মধ্যে আপনার এই মাষ্টর বিনায়ক ইউ চ্যানেলে মক টেস্ট গুড়িক এবং এই মাষ্টর বিনায়ক ইউ চ্যানেলে আপনার লাইভ ক্লাসর সুযোগ মিলিপার, লাইভ ক্লাস করে পে। তো চ্যানেলে নূ লে চ্যানেলকে সবসক্রাইব করবে, ডেসক্রিপশন বক্সরে টেলিগ্রামর লিঙ্ক অছে যেটিকি আপনার সমস্ত প্রকার পিডিএফ নোটস মিলিযিব এবং সেইটি মধ্যে জয়েন হয়ে যাবে। সমস্ত জব রিলেটেড অপডেট, এজুকেশন রিলেটেড অপডেট যা বি সরকার তরফ আসুচি সেসব সেতে প্রোভাইড করা যায়। তো নিহতি ভাবে তাকে মধ্যে অ্যাক্সেস করে পারিবে যদি আপনার আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হচ্ছেন এবং ইউট্যুব চ্যানেলকে সবসক্রাইব করছেন। তো নিজ ফ্রেন্ডস মানুষ মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করবে যাদ্বারা কি সে অপডেট পাইপারে। জয় হিন্দ, জয় জগন্নাথ, জয় ভারত।